আমি একটা খুব প্র্যাকটিক্যাল খুব থ্রু সত্য দিকে দিকে দেখে বেড়াচ্ছি আর দিকে দিকে আপনাদের কাছে তুলে ধরছি। এর আগেও কথাটি বলেছিলাম, আমাদের প্রচুর অনলাইন ব্যবসা। হ্যাঁ, ভাবছেন আজকে নিশ্চয়ই ব্যবসার কথাটা শুনে দিদি ব্যবসা নিয়ে কিছু বলবে। হ্যাঁ, ব্যবসা নিয়েই বলবো, কারণ আপনারা আপনাদের দাদা ভাই বোন বাপ কাকা অনেকেরই অনেক দিনের পুরনো দোকান আছে যেখানে কিছু না কিছু ব্যবসা হয় বা হতো। কেন হয় বা হতো বলছি, ভাবতেই পারেন বলতেই পারেন, কেন এখনো তো দোকানটি রয়েছে, দোকান রয়েছে কিন্তু দোকানের বিক্রি বাড়টা কমে গেছে, ব্যবসা কমে গেছে, ব্যবসার সেই বৃদ্ধি আর চোখে খুঁজে পাচ্ছে না তারা, কারণ এই অনলাইন আর আমাদের আধুনিকতা। যত আমাদের সময় বেড়াচ্ছে এগাচ্ছে, আমরাও তত আধুনিকতার যুগে গা ভাসিয়ে দিচ্ছি। আমরাও অনলাইন দিয়ে চট করে কোনো জিনিস বুকিং করে নিচ্ছি, অনলাইনে ডেলিভারি বয় চলে আসছে আপনার বাড়িতে একদম নক করে জিনিস পৌঁছে দিতে, আপনাকেও কালগাম চটাতে হলো না, আপনাকেও খরচা করে যেতে হলো না। তাই এই সুবিধার্থে আমরা নিতে গিয়ে যেসব দোকানপাটগুলো বহুদিনে তাদের কিন্তু জিজ্ঞেস করুন, তাদের ব্যবসায় ভাটা পড়েছে। এই ভাটাটা তারা এখন সামাল দেবে কি করে ভেবে উঠছে। যে কোনো ব্যবসা আজকের দিনে দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করে আসুন, অনেক মা বোনেরা ঘরে ঘরে শাড়ি কাপড় বেচে তাদের কিছুটা হলেও সংসারে মূল্য দিত, কিছুটা হলেও তাদের সন্তানের পেছনে যেত বা তার নিজের রোগভোগের চিকিৎসা পয়সা সারা যোগান দিত, কিন্তু সেগুলোও এখন ভাটা পড়েছে, কারণ অনলাইনে অফার হয়ে গেছে অনেক, অনলাইনে সুযোগ হয়ে গেছে অনেক, অনেক কম দামে পাচ্ছি, সেটি দেখে রংবাগি চঙের দুনিয়াতে আমরা সেখান থেকে নিয়ে নিচ্ছি। আজ হয়তো যেসব মা বোনেরা ঘরে ঘরে শাড়ি কাপড় জামা কিছু জুয়েলারি বেচতেন, তাদের কাছে হয়তো ক্রেডিট করে আপনি নিতে পারতেন, কিন্তু এখন এমনই মনে হয়, যেমন আমরা বলি অর্থ নেই, তেমন কিছু সঙ্গে মানুষের অর্থটা এমন হয়ে গেছে যে ক্রেডিট নেবো কেন, এখানে তো এত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি এখান থেকে নিয়ে নেবো, সে বেলায় কিন্তু তারা খরচ করতে পারছে। কারণ আমরা যত আধুনিক হচ্ছি আমাদের ব্যবসাপাতিরও জায়গাটা চেঞ্জ হচ্ছে। তাই আজও আমি যেসব দোকানগুলো বহু বছরের সম্পর্ক তাদের কাছে যখন দাঁড়াই, তারা কিন্তু একবারটি হলেও জিজ্ঞেস করে, দিদি ব্যবসাটা প্রায় বন্ধের মুখে, কি করব, কি করা যায় একটু বলবেন। হ্যাঁ, সেই সকল ভাই দাদা কাকা বাবা তাদের জন্য, আর যারা এইরকম বাড়িতেও ব্যবসা করেন ব্যবসাটা হচ্ছে না, তাদের জন্য আজকে টোটকাটি থাকবে। টোটকাটি আলোচনা অবশ্যই একটা কথা বলবো, যে অর্থ না আসলে দেখবেন মন মেজাজ কিচ্ছু ভালো লাগে না, অর্থ না থাকলেও শত হাসিটাও না কোন একটা ফাঁকে যেন আটকে যায়, তখনই ডিপ্রেশনে চলে যাই আমরা। চাকরি নেই তাও তো অর্থের জন্য, চাকরিটা কেন খুঁজছি, অর্থের জন্য। ঠিক তেমনি ভরা ব্যবসাটা চোখের সামনে ডুবে যেতে দেখছি, ভরা ব্যবসাটা দোকানদার যেসব অনেক পুরনো ছিল তারা সেই সব খরিদ্দারগুলো আপনার দোকানে আসা বন্ধ করে দিয়েছে, তখন মনে হয় কিভাবে চলবে। এই ব্যবসার উপর ভিত্তি করেই তো একদিন হয়তো আপনার সন্তানকে কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলেন, কোনো ভালো জায়গায় ভর্তি করেছিলেন, যে সেখান থেকে যা উপার্জন আয় আসবে সেটা দিয়ে আমি আমার সন্তানকে এই জায়গাটায় দাঁড় করাবো। কিন্তু এখন ব্যবসাটা এমনই একটি তলানি জায়গায় ঠেকেছে, ভালো এডুকেশন কি দূরের কথা, পেটে খাবো মানে খিদে পেয়েছে যেটি, মানে পেটের টানেও তো সবকিছু, সেটাও চলাটা খুব দায় হয়ে গেছে। এদিকে আছে, হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ, কার বিষয়ে জানতে চাইছো? আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1997। সময় বিকেল 4টে। বিকেল 4টে। জন্মস্থান? এর আগে আমার প্রোগ্রাম দেখেছো না? আজকেই দেখলে আজকেই ফোনটা পেয়ে গেলে। না দিদি, আগে দেখেছি, আগে চেষ্টাও করেছি। আমার টাইম
আমাকে বের করার সময়টা হলো কেন? কখনো মনে হয়নি দিদিকে সরাসরি দেখাতে আসি? যাক, যোগাযোগ কুম্ভ লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র জন্ম। আচ্ছা, এর আগেও তো এই ছকটাকে দেখানো হয়েছে কোন জায়গায়? রাশি লগ্ন কিচ্ছু জানতে না? এতটা ভুল আমি? যা কিছু করতে যাবে ভাই সম্পূর্ণ ভাবে দিদির কথাটা শোনো, বাধা ছাড়া কিছু পাওনি তুমি। আবার কি, ধরো কেউ কথাও দিচ্ছে আয় চলে আয় করে দেবো কিন্তু হচ্ছে না, তোমার অশুভ যোগ হতে দিচ্ছে না। আরেকটি বলছি, তোমার কিন্তু নাম যশ আছে, লোকে তোমায় চেনে, কিন্তু এই নয় যে কিন্তু। হ্যাঁ বলো বলো। কেউ কেউ কথা দিয়ে কথা রাখছে না, কাজের চেষ্টা করছে অনেক, অনেক জায়গায় খোঁজ খোঁজ রাখছে, কোথাও থেকে আরেকটা কথা রেসপন্স আসছে না কোথাও থেকে। আচ্ছা এবার তোমায় বলি, তোমার কিন্তু জন্ম থেকেই শত্রু, পায় পায় তোমার শত্রু। তুমি যাদেরকে মিত্র মনে করছো তারা কিন্তু কখনোই তোমার মিত্র নয়। তোমার এখানে তোমার জন্মছক বলছে তোমার প্রচুর শত্রু থাকবে, যারা তোমার ওপর ক্রিয়াও করা থাকবে, মানে তোমার বাড়ির ওপরে একটা কুদৃষ্টি পড়া থাকবে। প্লাস অশুভ শনিভঙ্গ কালসর্প যোগ যে তোমাকে হতে দিচ্ছে না, বিবাহ জীবনও কিন্তু তোমার বাধা হবে, ভালো লাইফ তুমি পাবে না। এই ইমিডিয়েটলি এই ছককে যদি তুমি ভালো করতে পারো, ঠিক করতে পারো, তাহলে বলছে একটা আশার আলো তুমি দেখতে পারবে। একদিন আজ আমাকে ফোন করেছো তো, ঠিক 4-5 বছর পর তুমি নিজে এমন একটা জায়গায় দাঁড়াবে সেই দিনও ওর এইখানেই ফোন করে বলবে, দিদি আমি আপনার কাছে কাজ করে আমি ভালো আছি, কিন্তু এই জন্মছককে ঠিক করতে হবে। এভাবে বসে থাকলে তুমি কিচ্ছুটি পাবে না। এটা অবশ্যই খুব ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারো এই জন্মছক, কারণ বয়স তো তোমার থমকে থাকছে না, এই বয়সে রোজগার করবে না তো কখন করবে? এরপর তো একটা সময় আসবে যখন দাঁড়াতে গিয়ে অনেকটা সময় চলে যাবে, অনেকটা সময় পেরিয়ে ভাবে আমার অনেকগুলো দিন শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাই ইমিডিয়েটলি এই ছককে ঠিক করো, ভালো থাকো। এই যে আপনাদেরকে আমার বলতে পারা যে সঠিক পথে যাও, সঠিক কিছু করো, সঠিক কিছু দরকার আছে, নইলে আমাদের জীবন সব কাউকে কিন্তু ছেড়ে দেয় না। আমাদের ভাগ্যরেখা যদি অশুভ থাকে, আমাদের ভাগ্যরেখার ফল প্রতিনিয়ত আমাদের পেতে হয়, এটা আমি আপনি আপনারা সকলেই জেনে থাকুন। আমাদের কর্মফলে যে ভাগ্যরেখা আমরা তৈরি করব সেটাও আমরা প্রাপ্য ফল পাবো, আর আমরা যখন জন্মেছি আমরা তখন যে ভাগ্যের আমাদের অশুভ গ্রহ নিয়ে রয়েছি তারও কিন্তু একটা ফল পাবো। সেগুলোকে সবকিছু প্রতিকার করে তার ঠিক করার আমাদের জায়গাটা করতে হবে। দেখেনি কে আছে? হ্যালো 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 নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 6-6-1955 নক্ষত্রে জন্ম। একটা জিনিস দেখাচ্ছে যেটা ছেলে কিন্তু আপনার লক্ষ্মী, ও আসার পর জীবনে অনেক কিছু হয়েছে,
আচ্ছা আমাকে প্রথমে বলুন, আপনাদের বাড়ি থেকে 100 থেকে 150 মিটারের দূরত্বে কোনো কালী ঠাকুরের মন্দির কি বড় ঠাকুরের মন্দির আছে? কি বলেন, ভালো করে মনে করুন। হ্যাঁ, তা সেটা তো আছে, আপনার বাড়ির কথা বলছি না কিন্তু আমি। বাড়ি থেকে দূরত্বে 100 থেকে 150, আপনি কি রাস্তায় রয়েছেন? কোনোভাবে কথা শুনতে অসুবিধা হচ্ছে আপনার? আচ্ছা, এক হচ্ছে ছেলেকে জীবনে কোনো কিছু করতে দিলে নিজের কিন্তু ও এখনো পর্যন্ত ভালোভাবে দাঁড়াতে পারবে না। আমার কথা আপনি যদি শুনতে না পান, আপনার সঙ্গে আমার কথা বলতে ছেলে, আপনার ছেলে, আপনার ছেলেকে যেভাবে তৈরি করতে যাবেন ও নিজে প্রাপ্য বহু সময় নিজে পাবে না। হ্যালো, হ্যালো, আমি বলছি আপনি শুনতে পাচ্ছেন? আপনার সঙ্গে আমার আমার এরকম ফোন ধরতে খুব অসুবিধা, কিচ্ছু মনে করবেন না। আপনি হয়তো ভাববেন দিদি খুব অহংকারী বলে কেটে দিল, না এরকম কোনো ব্যাপার না। আমার এখানে আপনি যদি ইউটিউবে খুলে দেখেন, আপনি আপনি দেখবেন আপনার কথার সঙ্গে আমার কথাটা বলতে কতটা অসুবিধা হচ্ছে। কারণ বহু মানুষ এই ফোনে পারে বলে কিছুটা সময়ের জন্য বসে থাকে, এই এতটা এই টাইমটা কারোর খাবার টাইম, কেউ টিফিন টাইমে যারা কাজ করছে তারা আপনি ওখান থেকেও ফোন করে কোনোভাবে যে যদি পাওয়া যায়, কেউ বা ফেসবুকে আমাকে নিয়ে নিয়েছে লাইভ প্রোগ্রামে, বহুভাবে কষ্ট করে মা বোনেরা এই সময় হয়তো সব কাজ ছেড়ে এই টাইমটা আমাকে দিচ্ছে, তারা প্রত্যেকজন চায় একটু যদি লাইনে পাওয়া যায় দিদিভাইকে তাহলে কথা বলা যাবে। তারা যারা ফোন করছেন আমার সেই সুস্থ পরিবেশটাও দরকার, যাতে আপনার সঙ্গে আমি যে কথা বলছি আপনার কথা আমি ভালো শুনতে পারবো, আমার কথা আপনি ভালো শুনতে পারবেন, তাহলে দুজনের চলার পথটা কিন্তু একটা হবে, তাই না? দুজনের চলার পথ যদি এক না হয় তাহলে আপনার সঙ্গে আমি কিভাবে মেলাতে পারবো আপনার ছবি? আপনি অনেক কষ্টে বা আপনি অনেক মূল্যবান সময় দিয়ে আপনি ফোন করছেন, তা একটু মেনটেন করবেন যে কোনো ফাঁকা পরিবেশে টিভি থেকে বাদ দিয়ে দূরে এসে একসাথে কথা বলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এখান থেকে যতটুকু পারবো আমার বৃত্তীয় জানা অনুযায়ী আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। এখানেই পরে বন্ধু কে আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? ছেলের ডেট অফ বার্থ 23, জন্মস্থান বসিরহাট, মীন লগ্ন ধনু রাশি পূর্বসর নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। এই ছকে আমি দেখতে পাচ্ছি শনি ভঙ্গ কালসর্প যোগ হয়ে রয়েছে, চাকরি বাকরি কারণ যে কোনো জায়গায় ও যেটাই হাত দিতে চাইছে সেটাই কিন্তু হচ্ছে না, শুধু বাধা আর বাধা পাচ্ছে। কিন্তু সন্তান আপনার ভালো কিন্তু এরকম নয় যে এই সন্তানকে আমি খারাপ দেখছি, তা কিন্তু নয়, কিন্তু সন্তান বারংবার যা ভুল করেনি তার মিথ্যে অপবাদ ওর উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আপনার সন্তানের মধ্যে একটা ওভার কনফিডেন্স আছে, চলো হয়ে যাবে পেরে যাবো, এটা কিন্তু ওর ভালো একটা সাইন, কিন্তু মাঝে মাঝে ও কিছু ভুল করে যার ভুলের খেসারত ও কিন্তু পায়, এটা ওকে জিজ্ঞেস করবেন ও বলতে পারবে। আর একটা হলো বিবাহ স্থান, খুব আমি যেহেতু দেখছি কর্মজীবন নিয়ে বলছি কিন্তু আমার হট করে চোখে পড়লে সেটা বলতেই হবে, বিবাহ স্থানটা কিন্তু অসম্ভব বাজে, সেটা ঠিক করতে হবে। আপনার সন্তান যেমন কালসর্পযোগ তেমন মাঙ্গলিকও, এতগুলো অশুভ, আবার রবি শুক্র দারিদ্র যোগ, আচ্ছা এতগুলো অশুভ গ্রহ নিয়ে যদি কোন সন্তান জন্মায় বলুন তো তার লাইফটা কি স্মুথলি হয়? তাকে তো কষ্ট পেতেই হবে, আপনি যা কষ্ট করেছেন তাকে তার থেকে বিনিময় বেশি কষ্ট পেতে হবে। চাকরি বাকরির সম্ভাবনা, সরকারি চাকরির যোগ নেই, মিথ্যে আশা আমি আপনাদের দেবো না। হ্যাঁ, চেষ্টা করুক, চেষ্টা করতে ক্ষতি কি আছে, কারণ চেষ্টা তো সময় পেরিয়ে যায়নি, কিন্তু সরকারি চাকরির যোগ না, কিন্তু অন্যান্য জায়গায় ও ভালো নাম যশ খ্যাতি দিয়ে করতে পারবে, প্রাইভেট ফার্মে জব করতে পারবে, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা বিশ্বাস কাউকে করতে বারণ করবেন, সে যে কেউ হোক বিশ্বাসের সঙ্গে ওকে বিশ্বাসঘাতকতা করবে, এত অশুভ গ্রহ নিয়ে অ্যাটলিস্ট আমি বলতে পারি একটা সন্তান কেন কেউ ভালো থাকতে পারে।
পারে না। এই অশুভ গ্রহকে ইমিডিয়েটলি খণ্ডন করুন। আচ্ছা ওকে কি পড়িয়েছেন? আমি পড়া না, কি পড়িয়ে রেখেছেন? রেমিডি কি পড়িয়ে রেখেছেন? আংটি কি পড়িয়েছেন? স্টোন? হ্যাঁ, আমি ওটা বলছি না, স্টোন কি পড়িয়েছেন? স্টোন চাকরি পাওয়ার সুযোগ হতো। এক, শুধু স্টোনে হবে না দাদা, ওর অশুভ যে গ্রহ আছে তাকে খণ্ডন করতে হবে, কালসর্পযোগকে খণ্ডন করতে হবে, মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে হবে, রবি শুক্র দারিদ্রযোগকে খণ্ডন করে তারপর পপার ওয়েতে কিছু রেমেডি, কিছু মন্ত্র, কিছু এ আছে, উপাচার আছে, সেগুলো করালে ও কিন্তু বেরিয়ে যাবে। কোনো রুদ্রাক্ষ দেওয়া নেই ওকে? না না, প্রপার আমি আমি যেটুকু দেখতে পাচ্ছি এখান থেকে আপনার ছেলে প্রপার প্রতিকার হয়নি, সেজন্য আরো আরো সমস্যা বেড়ে যাচ্ছে ওর। এর প্রপার প্রতিকার করুন। ভালো হাঁটতে গেলে ছেলেকে নিয়ে ভাবছেন, যেহেতু ভাবনাটা আপনি যে স্বপ্ন নিয়ে ছেলেকে তৈরি করেছেন সেই স্বপ্নটা আপনার পূরণ করার জন্য সঠিক জায়গায় গিয়ে সঠিক প্রতিকার করুন। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। কার বিষয় জানবেন? মেয়ের বিষয়। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 31/1/2006। জন্ম সন্তানের পরীক্ষার ফল কেমন হবে সেটা জানতে চাইছেন? চঞ্চল, বহু অনেক অশুভ গ্রহ তো বসে রয়েছে সন্তানকে, সেইভাবে সন্তানের তো রাগ যে তেজ প্রচুর, মাঙ্গলিক আছে জানেন, এগুলো আপনাদের কথা শুনবে না, যত বড় হবে আরো তর্ক বিতর্ক করবে, গুরুজনদেরকে সম্মান করা ছেড়ে দেবে। ঠিক আছে, আপনি যেগুলো বলছি সেগুলো মিলিয়ে দেখবেন ইমিডিয়েটলি। এই মেয়ে সব ঠিক না করলে আপনি যে আশা নিয়ে সন্তানকে পড়াশোনা করাবেন, যাই করাতে চাইবেন করতে চাইবে না, কারণ প্রথম আপনার বিরুদ্ধে তৈরি হয়ে যাবে কথা, যেটাই বলবেন ও সেটাই বলবে, আমি পরে করে নেব, আমার হয়ে যাবে, তুমি জানো না আমি জানি, এই রকম যুক্তি দেখাতে শুরু করবে। আর এই যে তাই হচ্ছে এটাকে যদি আপনি বাড়িয়ে দেন না দিদিভাই, একদিন চোখের জল ফেলা ছাড়া কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছুটি না। সন্তান যখন বাড়ন্ত হচ্ছে তাকে রাস আমাদেরই ধরে রাখতে হবে, তাই তো? এটা অবশ্যই ছাপ ঠিক করুন, নইলে নিজে এত বড় বড় ডিসিশন নিয়ে নেবে, আপনারা হাই উতাস ছাড়া কিচ্ছু করার থাকবে না। মাঙ্গলিক আছে, এর ছক ইমিডিয়েটলি ঠিক করা উচিত। ঠিক আছে, ভালো থাকুন। প্রত্যেকজনকে কম বেশি খারাপ সত্য যেটা আমি মুখের উপর বলে দিই, বিশ্বাস করুন। আর কিছু কিছু কথা আছে যেগুলো মিডিয়ার সামনে বলতে পারি না, আর বিশেষ করে মেয়ে মানুষের কথা তো বলি না মেয়েদের, কারণ মেয়েদের কিছু সময় আমাদের ওপেন মিডিয়ায় নাই বা হলো, আর আপনারাও এমন যে এই মিডিয়ার সামনেই ভাবেন যতটা জেনে নেওয়া যায় ততটা ভালো, কিন্তু সেটা সম্ভব নয়, সত্যি সব কথা সবার সামনে সব কথা বলা যায় না, তার জন্য চেম্বার আছে, তার জন্য অনলাইনও আছে, বিস্তারিত জানার জন্য সেখানে যোগাযোগ করুন। দেখেনি কে আছে? হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে পিঙ্কি কর বলছি, আমার চেম্বার জানার জন্য। ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ, 13/8/2008। 13/8/2008। 13/8/2008। হ্যাঁ, সময়? 11:24। সকাল? রাত্রি। আচ্ছা, রাত্রি। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, বৃষ লগ্ন ধনু রাশি পূর্বশালা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম,
সন্তান পূর্ণ কাল সর্প যোগ, এটা আপনার জানা আছে? না সেভাবে জানা নেই। সন্তানের তো এর আগের রাশি লগ্ন জেনেছিলেন কারো কাছে? জেনেছিলাম, কিন্তু পূর্ণ কাল সর্প সেটা বলেছিল। বলেছিল কিন্তু বলেছিলেন, ওরকম ভাবে কিছু বলেননি। আচ্ছা, এর প্রতিকার করার কথা আপনি ভাবেননি? না সেভাবে জানিনি, আপনার কথা ভালো লাগলো ওই জন্য ফোন করলাম। এর প্রতিকার যদি না করেন, সন্তান কিন্তু যেমন অবাধ্যর দিকে যাবে, জীবনে কোনো কিছু কোন পথটা ওর সঠিক সেটাকেও গ্রহণ করবে না, সঠিক সিদ্ধান্তে যেতে পারবে না, জীবনে বাধা আর বাধা আর বাধা, পূর্ণ কাল সর্পযোগ ওকে বাধা দিয়ে রেখে দেবে। যেটাই করাতে চাইবেন, এমনকি যদি ভালো করে পড়াশোনা করে যায়, পড়াশোনার আগে পরীক্ষার আগে নয় শরীর খারাপ, নয় কোনো না কোনো ভাবে স্যার আসছে না, নয় কোনো না কোনো ভাবে পরীক্ষা দিতে গিয়ে কিছু একটা হয়েছে, বাধা পেয়ে গেল। এমনকি পিতার শরীর মাঝে মাঝে খারাপ যাবে, আপনি একটু সাবধানে থাকবেন। কিন্তু সন্তান, আপনার সন্তান আসার পর কিন্তু উন্নতি প্রচুর হয়েছে, প্রচুর উন্নতি হয়েছে সন্তান আসার পর, একদম এক্স্যাক্টলি। আমি আমি আপনার উন্নতি হয়েছে, আপনার হয়েছে, আপনি জন্মছক ছেলে দিয়েছেন, সেটা কি করে বলতে পারলাম? তার মানে যদি এটা বলতে পারি, তার মানে আপনার ছেলের প্রতিকারটা আমি সঠিক করতে পারবো, তাই তো? একদম একদম ম্যাম, একদম। আর একটা কথা বলছি, ছেলের ইমিডিয়েটলি কাউকে দেখান, প্রয়োজন আছে দেখানো, প্রয়োজন আছে, নইলে কিন্তু হাউতাশটা একটু বেশি বেড়ে যাবে দিদিভাই, কিছু করতে পারবেন না, যখন নাগালের বাইরে চলে যাবে। ছেলেকে যখন ডিপ্রেশন হতে দেখবেন সেটাও খারাপ লাগবে, কারণ এই সন্তানের দ্বারা আপনারা উন্নতির মুখ দেখেছেন, আর এই সন্তানই যখন খারাপ থাকবে সেটা কি সহ্য করতে পারবে? না হয়ে না 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 একদমই না। তাই এই রকম সিচুয়েশন যাতে ভুগতে না হয়, তাহলে এই প্রতিকারটা অবশ্যই শীঘ্র করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন, সময় খুব কম হাতে, ওপাস থেকে ভাই বলছি কেটে কেটে যাওয়ার সময়, তাই যাতে চট করে বলতে পারি। সামনে পূর্ণিমা আসছে, যদি কেউ এই পূর্ণিমায় করেন বা কোনোভাবে এই প্রোগ্রামটি মিস করেছেন, যে কোনো পূর্ণিমায় করতে পারেন। পূর্ণিমা দিন একটি তামার পাত্র হলে ভালো, না হলে কোনো যে কোনো পাত্র, তার মধ্যে জোয়ারের গঙ্গা জল, পূর্ণিমা দিন জোয়ারের গঙ্গা জল যেটি তোলা হয়েছে সেটি হলে খুবই ভালো, না হলে আদারওয়াইজ গঙ্গা জল যেটা থাকবে সেটি তামার পাত্রের মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো দেবেন, একটু অগ্রু দেবেন, একটু সিদ্ধি দেবেন, আর একটু জাফরান রং হলে খুব ভালো হয়, ওর মধ্যে মিশিয়ে দেবেন। দেওয়ার পর মা লক্ষ্মীর সামনে এটি রাখবেন, যে কোনো সুতো, সাদা সুতো হলেও হয়, লাল সুতো হলে শুধু মাথায় রাখবেন, কালো আর নীল সুতো বাদ দিয়ে যে কোনো সুতো ওর মধ্যে চুবিয়ে রেখে দেবেন মা পূর্ণিমার দিন। আর অবশ্যই সেদিন সুগন্ধি ধূপ চালাবেন, আর যখন পাত্রটি রাখবেন কমপক্ষে 108 বার ওং রিং নম বলবেন। যারা ব্যবসাতে ভুগছে, ব্যবসার বৃদ্ধি কমে গেছে, দোকানপাট প্রায় বন্ধ করা থাকবে, এই টোটকাটি তাদের জন্য। এই টোটকাটি যে দোকান যার সেও করতে পারে, বা তার স্ত্রী মা বোন যে হোক সে কেউ করতে পারে। শুধুমাত্র মাথায় রাখবেন শুদ্ধ বস্ত্র থাকবে, আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, সেই ঘিয়ের মাটির ছোট্ট ঘিয়ের প্রদীপ হলে হবে, তার মধ্যে দুটি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দেবেন, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে আপনি এই মন্ত্রটি বলবেন ওম রিং নমো দিয়ে 108 বার বলার পর পাত্রটি সেখানেই রেখে দেবেন, সেদিন তুলবেন না, তার পরের দিন সেই পাত্রটি থেকে আপনি ওই সুতোটা তুলে নিয়ে আপনার দোকানের মধ্যে যে কোনো একটি জায়গায় বেঁধে দেবেন, আর জলটি আপনার দোকানের চারিদিকে ছিটিয়ে দেবেন। যে ব্যবসা বন্ধ হতে চলেছিল ব্যবসা খুলে যাবে, দেখেন দেখুন করে টোটকাটি কতটা ভালো থাকে, তারপরে আপনারাই আবার এখানে। অবশ্যই আর একটা প্রোগ্রামে তাড়াতাড়ি খুব বলি, যারা আমার এই টোটকাটি করবেন তারা দক্ষিণা স্বরূপ তিনজনকে শেয়ার করবেন, সেই তিনজন আরো তিনজনকে শেয়ার করবে যদি কেউ করে, কারণ কাউকে উপকার করাটা আপনার কিন্তু একটা ফলপ্রসূ পাবেন। ভালো থাকুন, আবার আসবো আবার প্রোগ্রামে লাইভে, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে।